ন্যায্য প্রাপ্তির দাবিরে চচলত উত্তাল প্রতিবাদ। সরকারক সমালোচনায় থকা সরকা প্রতিবাদকারী শীঘ্রই লাগে দীর্ঘদিনীয় সমস্যার সমাধান। দিসপুরত চলিছে বিধানসভার বাজেট অধিবেশন, সমান্তরালক চচলত চলিছে প্রতিবাদ। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কেবাটাও দল সংগঠনের, নিজের প্রাপ্য অধিকার বিচারি পাকঘর এরি পুনের প্রতিবাদত বহিল মধ্যাহ্ন ভোজনের রাঁধনী সহায়িকাসকল। প্রতিবাদস্থলীর পরাই মুখ্যমন্ত্রীলৈ প্রশ্ন রাঁধনী কর্মী সহায়িকার। 1500 টাকা দিয়ে, কিন্তু 1500 টাকা দিলেও আমাক 1500 টাকা নিদিয়ে, এবার দিব 1000 টাকা, 7 মাসের মূরত দিব 3000 টাকা। লাখ লাখ টাকা হলেও নুকুলায়, কিন্তু আমাক এতিয়া মাত্র 1000 বা 1500 টাকা দিয়ে আমাক মাহত চলিব দিয়ে। কি আমার পরিয়াল নাই নেকি? আমি ইয়াতে চিল্লাইছো, ইয়ার পরে ঘরত গুছি গেছো। অরুণোদয়ের বদল আমার দরমহা 5000 টাকা দিলে তেওর কি ক্ষতি হয়? আমার মনের কথা, তেও তো আমাক চাব আহা নাই, তেও তো আমাক খুয়াব আহা নাই। আমি কি কাপড় পিন্ধিছো, কি আঞ্জা খাইছো, কি ভাত খাইছো, আমাক তো চাব আহা নাই। না মূরত তেলে দিব না নিদিব, আমাক তো চাওয়া নাই। আমাক 5000 টাকা তেওক আমাক ইস্কতে রাতে থাকিম বলে কম মই। একদরে স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দীর্ঘদিনীয় দাবিরে তিওয়া ছাত্র সন্থা, তিওয়া সুরক্ষা সমিতি, তিওয়া মহিলা পরিষদর যৌথ প্রতিবাদ। কেবাটাও দাবিরে প্রতিবাদস্থলীর পরাই সরকারের বিরুদ্ধে এইদরে দিলে হুঙ্কার। আর ইতিমধ্যে অসম সরকার ক্যাবিনেটে যা জানুয়ারি মাহত তিওয়ার আবার মিচিং স্বায়ত্তভাবে সাংবিধানিক মর্যাদা প্রদান করব বলে যে প্রস্তাব গ্রহণ করলে, সেই প্রস্তাব কেন্দ্রলকে অতি শীঘ্রে প্রেরণ করব লাগে। আজি বিধানসভা বাজেট অধিবেশনের কালচোয়াত আমি এই কথাটো ইয়া এই প্রতিবাদটো কৰিব বিচাৰিছোঁ, সরকার আহ্বান জানাব বিচাৰিছোঁ। আমার প্রতিবাদের জৰিয়তে, আমার কার্যসূচীর জৰিয়তে, যে সরকারে যি কেবিনেট সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্ত তিওয়ার বা মিচিং স্বায়ত্ত পরিষদের সাংবিধানিক মর্যাদা প্রদান করার প্রস্তাব অতি শীঘ্রে প্রেরণ করব লাগে। আনহাতে এয়া সদৌ অসম প্রাদেশিকৃত শিক্ষানুষ্ঠানের পৰা বঞ্চিত শিক্ষক কর্মচারী সন্থা। সরকারে কিয় এলাগি করেছে তার উত্তর লাগে শিক্ষক কর্মচারী সন্থা। এইদরে বিধানসভা অধিবেশনের মাজতেই তিনটাক সংগঠনে প্রতিবাদ করে উত্তাল করলে মহানগরীর চচলর প্রতিবাদস্থলী। কিন্তু এই প্রতিবাদের চিঁর শুনিবনে সরকারে? ভিডিও জার্নেলিস্ট কিশোর হালুর সঙ্গে বিরুৎপল খেনসার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।